টাইসরে ভেবেছে বা রিডি খাবে না তা তো হবে না স্টাফ বিশ্বাস করেন স্টাফ আমার টাই চুরি হয়ে গেছে স্টাফ আমার সাথে বেগারতি রুমের আর কারো কাছে টাই ছিল না স্টাফ বিশ্বাস করেন সবার টাই চুরি হয়ে গেছে স্টাফ আমি তো স্টাফের কাছে মাইনাস হয়ে গেলাম আমি কিন্তু এগুলো মারতে পারতেছি না আমি একজন রিসিনি চোরটা ধরতে হবে কারণ স্যার ভৌতিক সমস্যা স্যার আমার হ্যান্ড ওয়াশ তো হাওয়ায় মিশা গেছে আমি বুঝতেই পারতেছি না কেমন তোমার রুমের ফোর্থ বেড থার্ড টার্ড বেসবল পিছনে দেখো পাই যাবা Thank you, sir, for your valuable speech. May I come in, sir? Get in. Arthur, come to the Sir, আমাদের সমস্যাটা স্যার আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের সাথে সম্পর্কিত নেক্সট স্যার বোঝার চেষ্টা করেন স্যার সামনে আমাদের যে বেশি শার্লক স্যার কেবিসি ব্রিজকে তাহলে বলো স্যার ঘটনাটা ঘটে স্যার প্রত্যেক একদিন পর মানে স্যার আজকে হলে আগামীকাল হবে না কিন্তু পরশু হবে স্যার প্রতিদিন প্রেয়ারে যাওয়ার আগে আমরা সব কিছু ঠিকঠাক করেই যাই আফটার অল ক্লাস ইলেভেনে তো আর পেপে লেট করা যায় না কিন্তু স্যার আমাদের পেপে লেট তো হয়ই সাথে বিকালে নিতে হয় সেল সেল কেন কারণ স্যার আমাদের টাই প্রতিদিন প্রেয়ার থেকে এসে দেখি স্যার আমাদের কারণ না কারণ টাই হারিয়ে গেছে ফলে আমাদের টাই ছাড়াই যেতে হয় প্রেপে এটা হয় ইডি এবং এর সাথে সাথে একজন ক্যারিয়ারের 5 বছরে কষ্টের শ্রম দিয়ে গড়ে তোলা ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যায় বুঝাতে চান এখানে কি হচ্ছে তোমাকে চিল্লাই না মানে দরকারের সময় আজকে তারিখটা দেখো তো 14 নভেম্বর
আচ্ছা নজরুল হাউসে কয়টা নন মুভিজ আছে বলো তো? নজরুল হাউসে নন একজনই তো, হেরোইন তো মনে হচ্ছে আমরা আমাদের চুরকি পেয়ে গেছি। আজকে নভেম্বরের 14 তারিখ, তার মানে ক্যাডেটদের উইন্টার শিডিউল শুরু হয়ে গেছে। অর্থাৎ ক্যাডেটরা এখন বিকালে গেমস করার পর প্রথমে প্রেয়ারে যায়, তারপর টিপেক করে, তারপর সন্ধ্যায় হাউসে এসে প্রেপের জন্য রেডি হয়। আর সবার টাই হারাচ্ছে প্রেয়ারে যাওয়া আর টিপেক করার সময়টুকুতে। তার মানে এমন কেউ টাইগুলো চুরি করছে যে কিনা সবাই যখন প্রেয়ারে যায় তখন সে হাউসে থাকে। তার মানে বুঝা তো কে চুরি করছে টাইগুলো? তার মানে অবশ্যই হিন্দু কেউ, এবং কোনো বাইরের হিন্দু নয়, হিন্দু ক্যাডেট অবশ্যই। কারণ একজন ক্যাডেটেরই শুধু এটা জানার কথা ক্লাস 11-কে এক্সকার্সনের জন্য নতুন টাই দেওয়া হয়েছে। আর যে চুরি করেছে সে বেছে বেছে এই জন্য ক্লাস 11-এর টাইগুলি চুরি করছে। আর ক্লাস 11-এর টাইগুলো যদি চুরি করতে হয় তাহলে নিজের হাউসের ক্লাস 11 দিয়েই প্রথমে শুরু করতে হবে। কাজেই সে অবশ্যই নতুন হাউসের। এবার বুঝলো তো? অসাধারণ শার্লক, মানে ওই ক্যারেক্টের জায়গা তো আজকেই হানা দেওয়া উচিত। চলো আমিও যাবো, কিন্তু আমি ক্যাডের জায়গায় সার্চ করবো না। তুমি অনেকদিন যাবো, কোনো কাজ ছাড়া রুমে বসে আছো, তুমি সার্চ করবা, আমি একটু বাইরে থেকে হাওয়া খেয়ে আসবো। ওকে আমি যাচ্ছি হাউসে, চলো যাই। Thank you.
শার্লক আমি অরিন্দর রুমের জায়গা দরজা বন্ধ ছিল খুলতে বেশি টাইম লেগেছে অরিন্দর জায়গা সার্চ করতে পারোনি তাই তো তোমার মুখ দেখে তো সব বোঝা যাচ্ছে এমন কিছু কি বাদ দিয়েছি যা তুমি ভিতরে গিয়ে দেখেছো কিন্তু আমি বাইরে থেকে জানতে পারিনি হ্যাঁ বাদ দিয়েছো হাউসে ঢুকার সময় আমার হাউস বেয়ারের সাথে দেখা হয়েছিল বেশ সহজ সরল মানুষ আর প্রত্যেকটা রুমের লকার বেশ বড় সড়ো চুরি করা যে কোনো কিছু লুকিয়ে রাখা অনেক সহজ কিন্তু রুমের যে তালাগুলো ওগুলো কিন্তু বেশ শক্ত ছিল আমি কিন্তু চরম স্কিল দেখিয়ে দাঁড়াও কি বললি একটু আগে তালাগুলো বেশ শক্ত ছিল আমার স্কিল না না তার আগে ও রুমের লকারগুলো বেশ বড় সড়ো ছিল না না তারও আগে ও হ্যাঁ আমি হাউস বেয়ারের সাথে কথা বলেছিলাম হাউসে ঢুকার আগেই আমার তার সাথে দেখা হয়েছিল বেশ সহজ সরল মানুষ সেই তো আমার অরিন্দর সিপ্টান বলল দাঁড়াও এখনো সময় আছে হাউস বেয়ারকে ধরার শার্লক শার্লক এই বুঝতেছ না নসুল হাউস আবার হাউস বেয়ার আসলো কোথায় ক্যারেট ক্যারেট না হাউস বেয়ার আচ্ছা ঠিক আছে বসি তোমাকে বলতেছি সব ঠিক আছে জন পুরো জিনিসটা তুমি যতটা কমপ্লেক্স ভাবতেছো জিনিসটা আসলে ততটাই সোজা তুমি একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে সব ক্যারেক্টার যখন সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়তে যায় আর ডিভাইড করে তখন হাউসে নন মুসলিম ছাড়াও আরও একজন থাকে আর এইসব টাইগুলা চুরি করলে লাভ তারই নন মুসলিম ক্যারেক্টার না হাউস বেয়ার জন হাউস বেয়ারা একজন হাউস বেয়ারা ইচ্ছা করলে ক্যারেক্টার নতুন টাই চুরি করে বিক্রি করে টাকা ইনকাম করতে পারে যা কোনো ক্যারেক্টার পক্ষে সম্ভব নয় তাই টাই চুরি করলে লাভ নেই চোরের যদি চোর হয়ে ক্যারেক্টার আর কলেজ থেকে নতুন টাই দেওয়া হয়েছে ক্লাস ইলেভেনকেই তাই তাদের টাই চুরি করলে লাভটা বেশি তাই চুরি হচ্ছে তাদের টাইগুলোই আর চোর যে একদম হাউস বেয়ারা তার সবচেয়ে বড় প্রমাণ হলো টাইগুলো চুরি হচ্ছে একদিন পর পর হাউস বেয়ারা ডিউটি শিফট হওয়ার জন্য আমাদের চোর সাহেব প্রত্যেক দিন চুরি করতে পারেন না শুধুমাত্র চুরি করেন তার ডিউটির সময়ে কিন্তু আমাদের চোর সাহেব যথেষ্ট বুদ্ধিমানও তিনি বেছে বেছে সন্ধ্যাকে চুরি করার সময় হিসেবে বেছে নিয়েছেন যাতে করে কেউ তার উপর সন্দেহ না করে সব সন্দেহ পরে মুসলিম ক্যারেক্টারের উপর ক্লিয়ার এখন নষ্ট করার মতো সময় নেই আমাকে তেলানো বাদ দিয়ে চলো হাউস বেয়ারের মতো লেপে ধরি তার ডিউটি শিফট হওয়ার আগে একটু পারলেও দোষ না পারলেও মানে